পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন হয়নি। ব্রজ রয়েছেন আমাদের সঙ্গে, জানতে চাইবো যে এই প্রকল্প কেন এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি, কি কারণে এখন তা থমকে রয়েছে। দেখো, এই পুনর্বাসন প্রকল্প আজকের নয়, আজ থেকে প্রায় 10-15 বছর আগে এই প্রকল্প এসেছিল এবং তখন থেকে প্রাথমিকভাবে এডিডিএ এই প্রকল্পের বাস্তবায়নের নোডাল এজেন্সি হিসেবে কাজ করে। তারপর যে আবাসন দপ্তর রয়েছে তারা এই মুহূর্তে কাজ করছে এবং প্রকল্পের যে কাজ, যে আবাসন, সেই আবাসন তৈরির কাজ চলছে। শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় আবাসন তৈরির কাজ চলছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কাজ থমকে আছে, আবার কোনো ক্ষেত্রে দেখা আছে বেশ কিছু আবাসন তৈরি হয়ে পড়ে রয়েছে। এবং ইতিমধ্যেই যেখানে 2,200 পরিবারকে যে পুনর্বাসন দেওয়ার কথা, তার মধ্যে 160টি পরিবার এখন পর্যন্ত পুনর্বাসনের যে আবাসন তা পেয়েছে, কিন্তু ইতিমধ্যেই যে পুনর্বাসনের কাজ আটকে আছে তা নিয়ে টানা শুরু হয়েছে টাকা পাওয়া বা না পাওয়ার ক্ষেত্রে। পাশাপাশি যেটা দেখা যাচ্ছে, যে পুনর্বাসনের আবাসনগুলি তৈরি হয়েছে সেই আবাসনেই ফাঁকা থাকার দরুন সেই আবাসন থেকে ইতিমধ্যেই চোরেরা দরজা জানলা এবং লোহার যেসব গ্রিল রয়েছে তা কিন্তু খুলে নিয়ে যেতে শুরু করেছে। আমরা দেখিয়েছি যে পুনর্বাসন বোঝা যাচ্ছে যে 10-15 বছরের একটা পুরনো প্রকল্প কিন্তু এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তুমি থাকো আমাদের সঙ্গে, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জিতেন্দ্র তিওয়ারি, বিজেপি নেতা, আপনাকে অনেক স্বাগত রিপাবলিক বাংলায়। যে 10-15 বছরের একটা পুরনো প্রকল্প যেখানে ধসে ক্ষতিগ্রস্তদের জন্য আবাসন করে দেওয়া হবে বলে দেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রকল্প এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি, সেখানকার স্থানীয় মানুষরা তারা তো অসুবিধায় পড়ছেন, চিন্তায় রয়েছেন, কি বলবেন? না, এটা তো আমি দেখেছি যে রাজ্য সরকারের যে হাউসিং ডিপার্টমেন্ট, তাদের ঘর বাড়িগুলো কি করে তাড়াতাড়ি তৈরি করে দেওয়া যায়, কি করে কাজ পাইয়ে দেওয়া যায়, লোককে এদিকে ইন্টারেস্ট বেশি ছিল। মানুষরা যাতে সেখানে শিফট করবেন, যারা সেখানে শিফট করবেন তারা সে পরিবেশের সঙ্গে অ্যাকোয়েন্টেড হবেন, সে চেষ্টা একদম করেনি। এখন আপনি দেখবেন যে ঘরগুলো তৈরি করা হয়েছে সেই ঘরগুলো আস্তে আস্তে লোক খুলে নিয়ে চলে যাচ্ছে, দরজা খুলে নিয়ে চলে যাচ্ছে, বসবাসযোগ্য এখন আর নেই। এবং সরকারের পয়সা, যেহেতু কেন্দ্রীয় সরকার এই অর্থ দিয়েছে, সরকারকে তো নিজে দিতে হয়নি রাজ্য সরকারকে, তাই এই অর্থের আর কোনো মূল্য নেই, অর্থ অপচয় হচ্ছে এবং মাঝে ঠিকাদারদের সব টাকা পাইয়ে দেওয়া হচ্ছে। কি করবেন, এটা এই নীতি আছে, এই নীতিতে চলছে সবাই। অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। যে খবর দেখে আমরা নজর রাখছিলাম, আসানসোল রাণীগঞ্জ শিল্পাঞ্চলে পুনর্বাসন প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ করছে এবং এরই নিরিখে সেখানকার পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধানটি কি জানাচ্ছেন শোনাবো আপনাদেরকে। থেকে এই চুরি হচ্ছিল কিন্তু অনেকদিন থেকে খবর পেয়েছিলাম, কিন্তু সেটা আমরা পদক্ষেপ নিয়েছি, আমরা অপরের নেতৃত্ব যারা প্রশাসন আছে আমরা থানাকেও জানিয়েছি, আমাদের ডিএম সাহেব সেটাও চিঠি করা হয়েছে, সেটা আমাদের লিখিতভাবে এই চিঠি করা হয়েছে যাতে মানে এই চুরিটা বন্ধ করা যায়, সেটা আমরা কড়া পদক্ষেপ নিয়েছি। কিন্তু এখন দেখছি সে পুনর্বাসন বন্ধ হয়ে গেছে, কোম্পানি চলে গেছে, সে জায়গায় কিন্তু এখন খুব চুরি হচ্ছে, সেটা বন্ধ করার জন্য আমরা সেই পদক্ষেপটা নিয়েছি। তো শুনেছি, আমরা ওসি সাহেবকেও জানিয়েছি যে যাতে ওখানে চুরিটা আটকানো যায়, এটা মানে যারা কাজ করছিল তারা চলে যাওয়ার পর অনেক ক্ষেত্রেই সেখানে থানা পুলিশ পিকেটিংও করেছিল যে মাল চুরি হয়েছে, তার জন্য তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিডিও সাহেব থেকে শুরু করে ডিএম সাহেব থেকে শুরু করে ওসি সাহেবকেও জানিয়েছি যাতে ঠিকভাবে প্রজেক্টটা রক্ষা করা যায়। আমরা শুনলাম প্রধান এবং উপপ্রধান কি বলছেন, এই মুহূর্তে আমাদের সঙ্গে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় রয়েছেন, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। দেখুন, 10-15 বছরের একটা প্রকল্প কিন্তু সেই প্রকল্প এখনো পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে না, মানুষ আবাসন পাচ্ছেন না, পাশাপাশি সেখান থেকে যে আবাসনগুলো তৈরি হচ্ছে সেখানকার দরজা জানলার গ্রিল খুলে দেওয়া হচ্ছে, মানে এক কথা চুরি হচ্ছে, সাধারণ মানুষ তারা চিন্তিত রয়েছেন, কি বলবেন, ব্যবস্থাপনা কবে নেওয়া হবে? একটাই বলার, বহু জায়গাতে কমপ্লিট হয়েছে, কোথাও কিছু বা কাজ বাকি আছে, কিন্তু অনেক জায়গা থেকে যারা বিশেষত যেটা বারাবণী বিধানসভার মধ্যে পড়ছে ওখানে কন্ট্রাক্টর যারা আছে কাজ কমপ্লিট না করে টাকা পায়নি, কি পায়নি আমি কথা বলেছিলাম তাদের সাথে, তো তারা মানে কাজ পাঁচ ছেড়ে দিয়ে বেরিয়ে চলে গেছে, মানে অনেক জায়গায় ইনকমপ্লিট করে রেখে দিয়েছে কাজগুলোকে।
কিন্তু বিরোধীরা তো কটাক্ষ করছেন, তারা বলছেন যে আপনারা নেগলিজেন্স দেখাচ্ছেন, সেভাবে কোনো রকম দায়িত্ব নিচ্ছেন না, তাই জন্য এই ধরনের প্রকল্পগুলো থমকে রয়েছে। না 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 না, আমরা আমরা দায়িত্ব সহকারে কাজ করছি এবং আমরা চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব মানুষকে ওগুলোকে ওখানে শিফটিং করানো হোক, কারণ প্রতিদিনে প্রতি জায়গাতেই তারপর বর্ষাকাল আসছে, যে কোনো টাইমে যে কোনো জায়গা ধস হতে পারে। বিধানবাবু, আমরা জিতেন্দ্র দেবের সাথে কথা বলছিলাম, বিজেপি নেতা যিনি প্রাক্তন মেয়রও ছিলেন, তিনি বলছেন যে আপনাদের সময়ে দুর্নীতিগুলো কোথাও গিয়ে বারবার বাড়ছে, কি বলবেন? যারা কি বলবো, এটাতে যারা দুর্নীতিতে ব্যস্ত ছিল তারা যে চোর, মানে যারা চুরি করে তারা সবসময় সবাইকে চোরে দেখতে পায়। তো আপনারা কি ব্যবস্থাপনা নেবেন? মানুষ তো চিন্তিত, তারা সমস্যায় পড়ছে। না, আমরা আমরা নিজেরাও চাইছি যত তাড়াতাড়ি সম্ভব যেভাবে হোক, আমি অলরেডি কথা বলেছি অনেকের সাথে, তো কাজগুলো যাতে কমপ্লিট হয়ে মানুষকে যা মানে দিয়ে দেওয়া হোক এগুলোকে। সেখানকার আবাসনগুলো খালি আছে বলে সেখানকার জিনিসপত্রগুলো চুরি যাচ্ছে? আলোচনা করছি, দেখছি যত তাড়াতাড়ি সম্ভব করা যায়। অর্থাৎ আপনি বলছেন যে দায়িত্ব নিয়ে সেগুলো সমস্ত কিছু প্রকল্পগুলি বাস্তবায়ন হবে? নিশ্চয়ই, আমরা দায়িত্ব সহকারে কাজ করছি এবং আগামী দিনেও করবো। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় ছিলেন। আসানসোল রাণীগঞ্জ শিল্পাঞ্চলে পুনর্বাসন প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ করছে এবং দেখা যাচ্ছে কোথাও জানলার দরজা গ্রিল খুলে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করছে। কবে মিলবে পুনর্বাসন তা নিয়ে চিন্তায় রয়েছেন স্থানীয়রা। দীর্ঘদিন অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত আসানসোলে ধসে ক্ষতিগ্রস্তদের কোন রকম পুনর্বাসনের যে প্রকল্প তা বাস্তবায়ন হয়নি, তবে সেখানকার মেয়র কথা দিলেন যে দ্রুত এর বিষয়ের দিকে নজর রাখা হবে।